মা টুনটুন, কোথায় গেলি রে তুই? এ কি এভাবে গাল ফুলিয়ে বসে আছিস কেন? কি ব্যাপার, আমার মেয়েটা কি রাগ করে বসে আছে নাকি? জানো মা, আমি কুফুদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি কুহু মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছে। আর আমি যেতেই কুহু আমাকে কত কথা শোনালো। ও বলল আমরা নাকি সবসময় ডাল ভাত খাই, আরো কত কি বলে আমাকে অপমান করলো। আমার খুব কান্না পাচ্ছে মা, আমি এখন কান্না করব, আমার খুব কষ্ট হচ্ছে মা, আমার ভালো লাগে না মা। মা টুনটুন, তুই একদম কুকুর কথা কষ্ট পাবি না বুঝলি, ডাল ভাত খেতে অনেক মজা, কিন্তু ওরা তো তার কিছুই বুঝে না রে মা। ওরা যদি একদিন মাংস দিয়ে ভাত না খেয়ে ডাল ভাত খায়, তাহলে দেখবি ওরাও আর তোকে কোনো অপমান করবে না রে মা। তুমি সত্যি বলছো মা? হ্যাঁ রে মা, আমি একদম সত্যি বলছি। এবার আর গাল ফুলিয়ে না থেকে খেয়ে নে তো দেখি। আমি সবজি নিয়ে বাজারে যাচ্ছি। এসব বলে টুনি সবজি নিয়ে বাজারে চলে যায়। আসলে টুনি একজন ক্ষুদ্র সবজি বিক্রেতা ছিল, আর এভাবেই তাদের সংসার চলত। ইগল দাদা, ও ইগল দাদা, বলি কি মাংসের কেজি কত গো? আমাকে 3 কেজি মাংস দাও তো। 800 টাকা কেজি বৌদি, কিন্তু আপনার জন্য 700 টাকা, কারণ আপনি তো রোজ আমার থেকে অনেকগুলো করে মাংস কিনে নেন, তাই আপনার জন্য কম। কি আর করব বলুন দাদা, আমার মেয়েটা মাংস ছাড়া ভাত খেতেই চায় না, আর আমারও কি আর টাকার অভাব আছে নাকি বলুন তো, তাই আমার মেয়ের যত ইচ্ছে তত খাবে, ও একবারও মাংস ছাড়া ভাত খেতে চায় না। আমি তো আমার মেয়েটাকে না খেয়ে রাখতে পারি না, তাই না? এইসব বলে কাকুলি কাক মাংস নিয়ে চলে যায়। বাজারে একটাই মাংসের দোকান বলে সবাই ইগুলির কাছেই আসতো। ধুর, আমার কতদিনের ইচ্ছে আমি ধনী হব, কিন্তু মুরগির মাংসের যে দাম, পাইকারি মুরগি কিনে এনে এভাবে খুচরা বিক্রি করলে কত টাকাই বা লাভ হয়। না, আমাকে অন্য উপায় ভাবতে হবে, আমায় যে করেই হোক অনেক অনেক ধনী হতে হবে। ইগল যখন এসব কিছু ভাবছিল, তখন সেখানে টুনি আসে। ইগল দাদা, ও ইগল দাদা, বলছি আমাকে 1/2 কেজি মাংস বাকি দিবে গো, কাল বেশি করে সবজি বিক্রি করলে তোমাকে আমি টাকা শোধ করে দিব, দাও না দাদা। না টুনি, আমি তোমাকে বাকি দিতে পারবো না, টাকা নেই, তাহলে মাংস কিনতে এসেছো কেন বলো তো? আমি কাউকে বাকি দেই না, চলে যাও, চলে যাও এখান থেকে, টাকা নিয়ে আবার মাংস খেতে ইচ্ছে করে, যত সব গরিবের দল। এসব বলে ইগল টুনিকে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর টুনি মন খারাপ করে বাড়ি চলে আসে। না, আমাকে এভাবে মুরগির মাংস বিক্রি করলে চলবে না, আমি এক কাজ করব, এখন থেকে আমি পাখির মাংস বিক্রি করব, কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না। আমার ধনী হতে যদি আমাকে হিংস্র হতে হয়, তাহলে আমি তাই করব, আমি যে কোনো মূল্যে ধনী হতে চাই, কিন্তু আমি রোজ রোজ এত পাখি কোথায় পাবো? ইগল এসব ভাবতে ভাবতে বান্টি কবুতর দোকানে চলে আসে। ইগল দাদা, ও ইগল দাদা, তুমি এভাবে আনমনে কি এত ভাবছো বলো তো? শোনো, আগামীকাল আমার মেয়ের জন্মদিন, তাই আমার 10 কেজি মুরগির মাংস লাগবে, তুমি আমাকে দিতে পারবে তো? আরে বান্টি দাদা, আপনি এত ভাবছেন কেন বলুন তো? আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো আপনাকে মাংস পৌঁছে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে দাদা, তাহলে এবার আমি আসি, আর টাকা নিয়ে ভাববেন না আপনি, আমি আপনাকে ঠিক টাকা দিয়ে দিব। এসব বলে বান্টি কবুতর সেখান থেকে চলে যায়।
আরে বাহ, এটাই মুখ্য সময়। কাল যদি আমি অর্ধেক মুরগির মাংস দেই আর অর্ধেক পাখির মাংস দেই তাহলে কেমন হবে? হ্যাঁ, আমাকে আজ রাতের মাঝেই পাখি খুঁজতে হবে। এসব বলে রাতে ইগুর বাড়ি থেকে বের হয়, আর পথে একটি মৃত পাখি পড়ে থাকতে দেখে। এই তো একটা মৃত পাখি পেয়েছি, একে নিয়ে যাই, আমার কাজে লাগবে। এরপর ইগল যখন মৃত পাখিটাকে নিয়ে যাচ্ছিল, হঠাৎ ইগলের সাথে কালুর দেখা হয়। আরে ইগল দাদা, তুমি কোথায় যাচ্ছ? এই মৃত পাখিটাকে নিয়ে কোথায় যাচ্ছ বলো তো? এই পাখিটা তো আমাদের জঙ্গলের কেউ না, তাহলে ব্যাপারটা তো ভালো ঠেকছে না। তুমি আজকাল মুরগির মাংস বিক্রি না করে পাখির মাংস বিক্রি করছো নাকি? হ্যাঁ না, মানে ইয়ে ধুর, তুমি যে কি বলো না, আমি কেন পাখির মাংস বিক্রি করব বলো তো? আমি এসব অসাধু কাজ করি না, বুঝেছ? শোনো, আমার সামনে এত নাটক করতে হবে না তোমাকে। তুমি যদি সত্যিটা স্বীকার করো তাহলে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার বিনিময়ে আমাকে কিছু টাকা দিতে হবে। এরপর ইগোর কালু কাকের কাছে সবটা স্বীকার করে। আর এরপর থেকে কালু কাক বিভিন্ন জঙ্গল থেকে পাখিদের ধরে নিয়ে আসত, আর ইগোর মিলে তা চুপি চুপি বিক্রি করত। ইগল দাদা, ও ইগল দাদা, শুনুন তো, আজকাল আমরা মাংসের স্বাদ অন্যরকম পাচ্ছি, কেন বলুন তো? এর আগেও তো আমরা মুরগির মাংস কিনে খেয়েছি, কিন্তু এমন ভিন্ন স্বাদ তো পাইনি। আর মাংসের দাম অনেক চড়া, এভাবে এত দাম দিয়ে কি মাংস কিনে খাওয়া যায়? আপনি বলুন। ধুর সুখী ভাইরা, আপনি যে কি বলেন না, মুরগির মাংস ছাড়া আর কি আছে বলুন তো যে বিক্রি করব? কই, আমি তো একই স্বাদ পাই, আপনার হয়তো মনের ভুল। ইগলের এইসব কথা শুনে সুখী ভাইরা সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। শুনলে টুনি দিদি, আজকাল জঙ্গলে কি সব শুরু হয়েছে, দিন দিন নাকি পাখিদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে এভাবে পাখিরা কোথায় যাচ্ছে বলো তো? জানি না সুখী দিদি, শুনলাম শালিকের স্বামীকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। ওরা যখন এসব কথা বলছিল তখন সেখানে কাকুরি কাক চলে আসে। আরে সুখী দিদি শোনো, আজকাল ইগল দাদার দোকানের মাংসগুলোর না কেমন জানি ভিন্ন স্বাদ, তুমি কি সেটা বুঝতে পেরেছ? হ্যাঁ কাকলি বৌদি, আমিও তো কিছুই বুঝতে পারছি না, কেন এমন হচ্ছে। যাই হোক, আমি তবে এবার চললাম গো। এভাবে আরো কদিন কেটে যায়। দূর বাবা, মা তো সেই কখন বাজারে গেছে, রাত হয়ে গেল এখনো ফিরছে না, আমি একা একাই কি করি, যাই আমিও বাজারে যাই। এরপর টুনটুন বাজারে মায়ের কাছে যায়। টুনি তখনও সবজি বিক্রি করছিল। টুনটুন মায়ের পাশে বসে ভাবতে থাকে। পাশেই তো ইগল মিশুর দোকান, যাই দোকানের ভিতরে গিয়ে দেখি তো মিশু কি করছে। মিশুর সাথে তো অনেক দিন থেকে গল্প করা হয় না। এসব ভেবে টুনটুন দোকানের কাছে যায়। এরপর টুনটুন চিৎকার দিয়ে ওঠে, আর তখনই সব পাখিরা সেখানে চলে আসে। আর এসে দেখে ইগলের দোকানের ভিতরে অনেকগুলো পাখির পালক পড়ে আছে। ইগল দাদা, এসব আমরা কি দেখছি? ছি, তুমি এত নিচে নামতে পারলে, তাহলে এজন্য আমরা এতদিন মাংসের স্বাদ ভিন্ন পেতাম। তুমি কটা টাকার জন্য এত বড় একটা অন্যায় কাজ করতে পারলে বলো তো? আর তুমি যে এত বড় একটা অন্যায় কাজ করবে এটা তো আমরা কখনোই ভাবতে পারিনি। আর কালু দাদা, তুমি তো ইগলের সাথেই ছিলে, তার মানে তুমিও এর সাথে জড়িত, তাই না? হ্যাঁ, আমরা অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দাও।
আমরা এমন ভুল আর কখনো করব না। আসলে টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও। এসব বলে ঈগল আর কালুকা অনেক কাঁদতে থাকে। কিন্তু তারা এত ক্ষমা চাওয়ার পরেও জঙ্গলের পাখিরা তাদের মোটেও ক্ষমা করে না। ওরা পুলিশ ডেকে আনে আর ঈগল আর কালুকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। তো বন্ধুরা, আমরা এ গল্প থেকে কি শিখতে পারলাম? আমরা এ গল্প থেকে এটাই শিখলাম যে টাকার লোভে অন্ধ হয়ে কখনোই অন্যায় কাজ করা ঠিক নয়। আমাদের সব সময় সৎভাবে উপার্জন করা উচিত।